সালামু আলাইকুম, কে কোথায় আছেন, কেমন আছেন? এখন 2:24 বাজে, সো স্বাভাবিকভাবে মানুষের পদচারণা ফেসবুকের মধ্যে কম থাকবে, এটাই স্বাভাবিক। কারণ এখন আজকে সপ্তাহের মিডিল একটা ডে, মঙ্গলবার, কর্মব্যস্ত মানুষ অফিসে আদালতে বিভিন্ন জায়গায় আছেন। আজকে আমাদের পূর্ব নির্ধারিত যে অ্যানাউন্স ছিল যে আমাদের যে গিভওয়ে কন্টেস্টটা গেছে, তো ওইটাতে আমরা চারজনকে বিজয়ী, আমরা না, চারজন বিজয়ী হয়েছিলেন আর কি, তারা নিজের যোগ্যতাই হয়েছে। তো চারজন বিজয়ীদের জন্য আসলে আমাদের যে গিভওয়েটা ছিল, আসলে কি দিচ্ছি আমরা, আমরা তো ওখানে লিখে রেখেছিলাম যে আমরা বাটন ফোন দিচ্ছি। সো আজকে আমাদের এই ছোট্ট উপহারগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এর মধ্যে আমাদের প্রথম বিজয়ী ছিলেন রিচার্জ চৌধুরী বাপু মুন্সিগঞ্জ থেকে, দ্বিতীয় ছিলেন আমাদের বাদশা খান মহাকালী থেকে, আর তৃতীয় ছিলেন আমাদের প্রতীক হাসান, সম্ভবত ওনার নাম, ওনার মেবি ওনার দেশের বাড়ি হচ্ছে নকলা, শেরপুর, এই টাইপের আর কি। আর চতুর্থ যে ছিলেন উনি হচ্ছেন আমার গ্রামের এক, আমার খুব ক্লোজ অনেক মানুষ, সো চাপাইনবাবগঞ্জের আর কি। সো এই তো চারটা বাটন ফোন চলে যাচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। রবিউল ইসলাম সিপন জানতে চেয়েছেন, সৈকত ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, মুস্তাফিজ রহমান বলছেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। মীর শরীফ ভাই জিজ্ঞেস করেছিলেন, আমাদের টপ ফ্যান, ইনশাল্লাহ আমাদের টপ ফ্যানদের জন্য যে ক্যাম্পেইন আমরা রেখেছি, আমাদের স্মার্ট থিঙ্কার টি শার্ট, সেটার সার্চিং আছে, আমরা বানানোর প্রক্রিয়া শুরু করব খুব তাড়াতাড়ি, আগামী 20-25 তারিখের মধ্যে ওই টি শার্টগুলো আপনাদের কাছে চলে যাবে। 20 দিন টাইম নেওয়ার কারণটা হচ্ছে যে আমরা চাই যে সবাই আমাদের টপ ফ্যান হয়ে আমাদের কাছ থেকে আমাদের এই প্রাইজগুলো নেন। সো আমার মনে হয় 20 দিন আপনি যদি রেগুলারলি স্মার্ট থিঙ্কের পেজে আপনি লাইক কমেন্ট করতে থাকেন, তাহলে আপনার নামের সাথে টপ ফ্যান ব্যাচটা চলে আসবে। সো প্লিজ এই কয়টা দিন আপনারা আমার সাথে সবসময় তো থাকেন, এই কয়টা দিন একটু বেশি অ্যাক্টিভ থাকবেন, এই কামনা রইল। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই ক্যাম্পেইনটা শেষ করতে চাই, আমাদের যে টি শার্ট ক্যাম্পেইন, এটা আপনাদের সবাইকে নিয়ে আমরা করতে চাই। এটা এই জন্যই আমি 20 দিন সময় নিয়েছি যে যারা হয়তো বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকেন, অ্যাক্টিভ থাকা হয় না, কিন্তু আমাদেরকে খুবই ভালোবাসেন, সো তারা যদি জানতে পারতেন যে আসলে কয়টা দিন অ্যাক্টিভ থাকলে টপ ফ্যান বেসটা চলে আসবে, আর টপ ফ্যান বেস থাকলে আপনি আমাদের গিভওয়েটা পাবেন, এই জন্য ইনশাল্লাহ আপনারাও টপ ফ্যান বেস পেয়ে যাবেন এবং আমাদের টি শার্ট পাবেন। তো প্রথমেই যে ফোনগুলো যাচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে স্যামফোনির D70, চারটা ফোনে দিয়ে দেখেন, চারটা প্রাইস, চারটা ফোন। এই ফোনটাতে মোটামুটি ছোট হলো, ফিচারগুলো ভালোই, দেখতে মোটামুটি সুন্দর, এই যে দেখতে মোটামুটি সুন্দর আছে। ফিচার্সের মধ্যে যা আছে তাতে এরা বলছে ডুয়েল সিম আছে, যেহেতু ফিচার্স ফোন কথা বলার জন্য 1000 mAh একটা ব্যাটারি আছে যেটা মোটামুটি ভালো চার্জ ব্যাকআপ দিবে, একটা টর্চ আছে যে টর্চ দিয়ে আপনি রাত্রেবেলা গ্রামে চলাফেরা করার সময় হয়তো আপনার কাজে লাগতে পারে, 16 GB পর্যন্ত এটা মেমোরি ইউজ করতে পারবেন, কিন্তু আমার মনে হয় না যে কেউ এটা মেমোরি ইউজ করবে, কারণ বেশিরভাগ মানুষই এই বাটন ফোনগুলো সেকেন্ডারি ফোন এসে ইউজ করে থাকেন। অডিও ভিডিও ওয়্যারলেস FM এগুলো আছে, আবার FM অনেকে শুনে না এখন, ব্লুটুথ আছে, টর্চ আছে, GPRS আছে, এগুলাই যেগুলো যে আসলে যে কয়েকটা জিনিস মেন ফোকাস দরকার সে কয়েকটা জিনিস আছে। স্যামসং মোটামুটি বাটন ফোনের জগতে ভালো একটা ব্র্যান্ড, স্মার্টফোনের জগতে ভালো ছিল কিন্তু বাটন ফোনের জগতে এখন পর্যন্ত ভালো ব্র্যান্ড। এই স্যামফোনের সাথে হয়তো আমাদের অনেকেরই স্মৃতি, ছোটবেলার স্মৃতি জড়িত, যে বিশেষ করে এই যে এখন যে জেনারেশন নিয়ে কথা হচ্ছে যে জেন যে, তাদের ছোটবেলার সাথে এই স্যামফোনের বাটন ফোন মনে হয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো আজকের এই ফোনগুলো চলে যাচ্ছে, তিনটা ফোন কুরিয়ারা যাবে, সম্ভবত বাদশা খানকে ফোন দিয়ে বলা হবে শপে এসে ফোনটা নিয়ে যাওয়ার জন্য। আপনাদের যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো কালেক্ট আমরা আমাদের কাছে আছে ইনশাল্লাহ, যদি না থাকে আপনাদেরকে ফোন দিয়ে আজকেই চেষ্টা করা হবে বুকিং করে দেওয়ার জন্য, যদি আজকে না পারা যায় কোনো কারণে তো কালকে হয়তো চলে যাবে। জি আমিনুল ইসলাম ভাই বলছেন সব জায়গায় ফোন দেওয়া যাবে এই ফোন দিয়ে, জি অবশ্যই যাবে, শুধুমাত্র আপনার মাটির নিচে চলে গেলে আর আকাশের উপরে চলে গেলে এই দুই জায়গায় কল দেওয়া যাবে না, ঠিক আছে, বাদ বাকি সব জায়গায় যাবে। হুমায়রা রহমান ওয়ার্না, SF নদী, তারপরে রাশেদুল হাসান, মাহবুব আলম, মীর সিপন, অনেকে আসছেন, পরবর্তীতে আরও আসবেন, আমাদের লাইভটা শেষ হয়ে গেলে হয়তো সবাই দেখবেন। এটা দেখেন খুব বেশি দামি কিছু কিন্তু না, আমাদের যে
প্রথম যে বিজয়ী রিচার্ড চৌধুরী পাপ্পু, তার অনুভূতিটা ছিল এরকম যে ভাই, আমি আসলে জানি না যে আপনি গিভওয়েতে কি পুরস্কার দিবেন। আমি না জেনেই আপনাদের এই কম্পিটিশনটাতে ফাইট করেছি এবং চেষ্টা করেছি, সবাইকে মেনশন করে করে লাইক এনেছি। এটা আমার জন্য ভাই এক ধরনের নতুন অভিজ্ঞতা, যে মানুষের কাছ থেকে নিজের জন্য ভোট চেয়ে একটা পরিশ্রম করে টপে থাকা, এটা আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আপনাদের কতটুকু উপকার হয়েছে কিনা আমি জানি না, তবে আমার ভাই ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে আমার অনেকখানি উপকার হয়েছে, এবং বর্তমানে আমি মানে কনফিডেন্স ফিল করতেছি যে আমি হয়তো যে কোনো কাজে যদি লাগি তাহলে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা সহপাঠী আছে, যে আমার যারা আত্মীয় স্বজন আছে, তারা হয়তো আমাকে সবাই এভাবেই হেল্প করবে। তো আপনি চিন্তা করেন যে একজন বিজয়ের আসলে কথা এরকম হওয়া উচিত। আমার মনে হয় আমি খুবই খুশি হয়েছিলাম পাপ্পু ভাইয়ের কথায়, যে ওনার যে আসলে কথাগুলো, যদি জানেই না যে এটার আসলে যে গিভওয়ে কম্পিটিশনে যে উনি লড়তেছে এটার পুরস্কারটা কি। সো পুরস্কারটাও দামি কিছু না, ছোট্ট একটা পুরস্কার আপনাদেরকে হাতে তুলে দিতে চেয়েছি, এটাই হচ্ছে কথা। তবে ওনার ওনার কথাটা খুব ভালো ছিল। ওসমান ভাই বলেছেন গতকালকে একটি 13 মিনিট ভিডিও করা হয়েছিল আপনাদের পেজে, ওই 13 মিনিট আমি বুকিং করেছি কক্সবাজার থেকে, আশা করছি আমাকে X2। ওসমান ভাই আপনার কথাটা শেষ করি, পুরোটা আমাকে নিয়ে আপনাদের পেজে একটা ভিডিও আপলোড হবে। আহ রে ওসমান ভাই, আপনাকে নিয়ে পেজে ভিডিওটা যে করবো, আপনার ফোন তো চলে গেছে ভাই। সম্মানিত দর্শক যারা আছেন সবাইকে বলতেছি, এই যে একজনের কমেন্ট, আমাদের MD ওসমান ভাই কক্সবাজার থেকে, গতকালকে আমরা একটা iPhone 13 mini পোস্ট করেছিলাম 35,000 টাকাতে। তো আমাদের ওসমান ভাই আমাদের এই পোস্টটা আপলোড করার 10 থেকে 15 মিনিটের 20 মিনিটের মধ্যে সম্ভবত উনি এটা বুকিং করেছেন, ঠিক আছে। এবং আমরা ফোনটা পাঠিয়ে দিয়েছি আমাদের ওসমান ভাই, হয়তো আগামী কালকে ফোনটা ঠিকঠাক পেয়ে যাবেন। ওসমান ভাই ফোনটা পাওয়ার পরে আপনি সুন্দর করে একটা ছবি বা ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা চেষ্টা করব সেটা আপলোড করে দেওয়ার জন্য। এই তো ফখরুল ইসলাম জাহিদ একটু আগে আমাদের কাছ থেকে গেছে, এখনই লাইভে চলে আসছেন, লাইভ দেখতে চলে আসছেন আর কি। এই তো মোহাম্মদ নূর আলম বলেছেন ভাই ময়মন সিং এর গরিবপুর থেকে আছি, রিচার্ড চৌধুরী পাপ্পু আমাদের ফার্স্ট উইনার, চলে আসছেন, কংগ্রাচুলেশন ভাই, কেমন আছেন, আপনার সম্পর্কে কথা বলতেছিলাম। মাহবুব আলম বলছেন টপ ফ্যান যে টি শার্ট দিবেন ওইটা কি সব থেকে আনতে হবে? মাহবুব আলম ভাই না, আমাদের যেহেতু প্রায় 200-300 মতো টপ ফ্যান আমরা আশা করতেছি যে পেতে পারি, তো সবাই তো আসলে শপে আসতে পারবে না, যে দিনাজপুর আছেন, পঞ্চগড় আছেন, একটা টি শার্টের জন্য তার যমুনা ফিচার চলে আসবেন না। হ্যাঁ, সো ওইগুলোও এরকম সিস্টেম থাকবে, যারা শপে এসে নিতে পারবেন তারা তো শপে এসেই নেবেন যমুনা ফিউচার পার্কে, আদারওয়াইজ আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে আমরা ওইগুলোও পার্সেল করে দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে। এই তো ইমতিয়াজ কাউসার, তারপরে রহমান রাকিব, হৃদয় আহমেদ, তানজিম রহমান, ইয়ামিন, রিচার্ড চৌধুরী পাপ্পু বলেছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? মুর্তুদা হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা যারা আছেন ইনশাল্লাহ সবাইকে দেখতেছি। এই তো একটু আপনারা একটু থাকেন, একটু সময়টা বাড়াই তাহলে কিছু মানুষ আসবে আর কি, আসলে যেটা হবে আমাদেরই লাভ হবে। এটা ব্রাইটনেস কমেছে কেডা, ব্রাইটনেস কিভাবে কমায় বাড়াই এটা? ও ব্রাইটনেস দিয়ে যাবে কিবোর্ড থেকে। ওসমান ভাই বলেছেন অসংখ্য ধন্যবাদ ভাই, অবশ্যই পাঠাবেন, যে ওসমান ভাই আশায় থাকলাম আপনাকে ফোনটা পেয়ে যান ভালোভাবে। মিয়াজি মোহাম্মদ আশরাফুজ্জামান আছেন, MD আলামিন বলছেন ভাই আপনার দুই পাশে মোবাইল কেন? এই দুই পাশের মোবাইলগুলো নিয়ে আসলে কথা বলতেছিলাম, আমাদের যে কয়েকদিন আগে ছোট্ট একটা গিভওয়ে কম্পিটিশন গেল সেইটার এই 4টা মোবাইল ছিল পুরস্কার, ঠিক আছে, আপনার 4 জন বিজয় নির্ধারণ করেছিলাম না 49,000 টাকা। সো এই 4টা পুরস্কার তাদের জন্য চলে যাচ্ছে। স্যামসং B70 ফিচার ফোন, মোটামুটি আমাদের বাজেটের মধ্যে ভালো একটা ফোন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো তো হচ্ছে মেইনলি আপনার সেকেন্ড ফোন হিসেবে সবাই ইউজ করে থাকেন কথা বলার জন্য। আমরা এই ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়েছি আমাদের বাজেট এবং হচ্ছে
এটার কিউটনেস এবং সাইজটা আমার মনে হয় যে আপনাদেরকে একটা ভালো একটা ফোন আপনারা আমরা তুলে দিতে পারছি আর কি, ঠিক আছে? যাক আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ একদিনের মধ্যেই। তো ইস্তিয়া ইস্যু বলছে নাইস কালেকশন, জি অবশ্যই। টপ ফ্যান হতে গেলে মাঝে মধ্যে কিন্তু কমেন্ট লাইকের পাশাপাশি আপনাদের পোস্টগুলো শেয়ারও করতে হবে আমাদের পোস্টগুলো, তাহলে খুব তাড়াতাড়ি টপ ফ্যান হওয়া যাবে, ঠিক আছে? আলামিন ভাই বলেছেন, ভাই খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ, জি অপেক্ষায় থাকলাম আলামিন ভাই, ইনশাল্লাহ দেখা হবে। ফারুক মিয়া ইস্তিয়া ইস্যু কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আফসান জামিল রিফাত, ইনশাল্লাহ উসমান ভাই আসবো, আপনার সাথে দেখা হবে। রিফাত সাব্বির বলছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ আল সাফা, রাফসান জামিল রিফাত, মীরা মিয়াজি, মোহাম্মদ আশরাফুজ্জামান বলছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বস্তু তর্কে বহুদূর, জানি না মিয়াজি আশরাফুজ্জামান ভাই কেন এই কথাটা বলেছেন, তবে খুব ভালো লাগলো। শেখ সাফিন এস কে সাফিন হুসাইন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে কিলাব, গিফটগুলো সেম সেম হলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে কিলাব, এটা বলেছেন নিচার চৌধুরী পাপ্পু। ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে কি লাভ পাপ্পু ভাই? আসলে কি এটা আমাদের কিন্তু এই ধরনের অ্যানাউন্স ছিল না যে আমরা আলাদা আলাদা গিভওয়ে দিব, আমরা মোট তিনজনকে গিভওয়ে দিতে চেয়েছিলাম, পরে একজন বাড়ায় আমরা চারজন করছি, আমাদের সেম আসলে প্রোডাক্ট দেওয়ারই কথা ছিল, হয়তো এই জিনিসটা আপনি ক্লিয়ার হন নাই, তবে ফার্স্ট হয়েছে যে একটা কথা বললাম, আরও তো চারজন বিজয়ী তিনজন বিজয়ী ছিল, আর কথা তো বলে নাই। পাপু ভাই আপনাকে আমরা আলাদাভাবে ট্রিট করতেছি, আপনার কথা বললাম, আপনার অনুভূতি শেয়ার করলাম, এটাই তো ভাই অনেক কিছু। আমার মনে হয় গিফট আর কি হয়তো 200-100 টাকা কম বেশি হইতো, কিন্তু আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড সমান একটা জিনিস যাচ্ছেন, চারজন মানুষই তো, অনেকেই তো অংশ নিয়েছেন। মনেকে মনে করে ফোনের দোকান দিছি দাদু আমিনুল ইসলাম, জি ভাই সে মনে করতেই পারে, আপনি স্মার্ট থিঙ্কের একজন ভালো শুভাকাঙ্ক্ষী, এটা অনেকেই জানে আর কি। পার্থ প্রতিম বর্মন, তারিকুল ইসলাম কেমন আছেন ভাই? সিরাজুল ইসলাম থ্যাংক ইউ, রাসেল খান আমাদের সাথে যুক্ত আছেন, সবাই যারা যারা আছেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ, আর কেউ মন খারাপ করবেন না বিজয়ীরা, সবাইকে সেম প্রাইজ দিচ্ছি, এই জন্য সেম প্রাইজ আসলে দেওয়ারে আমাদের নিয়াত ছিল, হয়তো আপনারা বুঝেন নাই, কারণ আমরা শত শত প্রতিযোগীর মাঝ থেকে তিনজন চারজনকে বাছাই করে নিছি, ঠিক আছে? জাস্ট কিডিং পাপ্পু ভাই, বুঝছি, নো প্রবলেম, আমি আপনার অনুমতি শেয়ার করেছি, এটা সমস্যা নেই, আমি জানি আপনার কথা, ইনশাল্লাহ সামনে আর একটা গিভে যাবে আপনার হাতে, সামনে যে আপনার আমাদের যে টি শার্ট ক্যাম্পেইনটা, এইটাও টি শার্ট গুলো আপনাদের হাতে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? থাকবেন আমাদের সাথে, আপনার চারজনের হাতে অবশ্যই যাবে টি শার্ট ইনশাল্লাহ ভাই, এই তো। যাই হোক আমি ছোট্ট এখন আসলে কথা বলার সময় না, ছোট্ট করে আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা করতে চাইছিলাম, ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আবারও আসবো, আর একটা মাস প্লিজ আমাদের সাথে আপনারা 20টা দিন থাকেন, আমাদের অ্যাক্টিভ থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ সবার হাতে আমাদের টপ ফ্যান হয়ে টি শার্টটা চলে যাবে। আমি আমাদেরকে রিকোয়েস্ট করতেছি শুধুমাত্র একটা টি শার্টের জন্য না, আপনারা স্মার্ট থিংকে ভালোবাসেন পছন্দ করেন, সো আমার মনে হয় যে আপনারা আমাদের সাথে এই জন্যই থাকেন, জাস্ট আপনাদেরকে মাঝে মধ্যে কিছু তুলে দিতে পারলে আমাদেরও ভালো লাগে, সেই খুশিতেই এইগুলো করা ইনশাল্লাহ। এই কয়টা দিন একটু বেশি বেশি করে আমাদের পেজের পোস্টগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, তারপর তো আপনাদের সাথে দেখা হবে। সো আল্লাহ হাফেজ, আজকে আসসালামু আলাইকুম।